হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে পাউরুটির একটি মজাদার রেসিপি শেয়ার করব। শীতের সন্ধ্যায় এই রেসিপিটি জাস্ট জমে যাবে চায়ের সাথে, তাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পাউরুটির এই রেসিপিটি করার জন্য যা যা সামগ্রী প্রয়োজন হবে আমি সবগুলো নিয়ে নিয়েছি বা সবগুলো রেডি করে নিয়েছি। এই রেসিপিটি আমার মায়ের হাতে তৈরি। আমি ক্যামেরা করছি আর আমার মা এই রেসিপিটি করবে। প্রথমেই কয়েকটি আলু সেদ্ধ করে রেখে দিয়েছিল। এগুলো মাঝারি সাইজের 6 পিস আলু। আলুগুলোকে জাস্ট একটু হাত দিয়ে ম্যাশ করতে হবে। সম্পূর্ণভাবে ম্যাশ করার দরকার নেই, বলতে গেলে আধ ভাঙা করতে হবে। কড়াইয়ে প্রথমে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে গেছে, তাই প্রথমেই দিয়ে দিচ্ছে একটি মাঝারি সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিচ্ছে। একটুখানি নাড়াচাড়া করার পরেই দিয়ে দিচ্ছে একটি মাঝারি সাইজের কুচি করে কেটে রাখা গাজর। একটুখানি নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছে মটরশুঁটি। তারপর আবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে সবগুলোকে। শীতকালে এই সবজিগুলো দিয়ে এই রেসিপিটা জাস্ট জমে যাবে। এরপর দিয়ে দিয়েছে 1/2 টেবিল চামচ আদা রসুন ও লঙ্কা বাটা, আর দিয়ে দিয়েছে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে স্বাদ মতন লবণ। এরপর দিয়ে দিয়েছে 1/4 টেবিল স্পুন জিরে ধনে গুঁড়ো। এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে সবগুলোকে, আর দিয়ে দিচ্ছে হলুদ। সবগুলোকে কিছুক্ষণ কষে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছে ম্যাশ করে রাখা আলু। এরপর খুব ভালোভাবে সবগুলোকে কষে নিচ্ছে। আলুটা 2 থেকে 1 মিনিট কষে নিতে হবে বা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আলুটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আলুর পুরটাকে আমি তুলে একটা বাটিতে রেখে দিয়েছি। এরপর একটি বাটিতে 2 ডিম ভেঙে নিচ্ছে। এরপর ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছে। একটুখানি ফাটানোর পরে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছে একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা নিজেদের স্বাদ মতন দেবে। আবার খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছে। এরপর একটি প্লেটে পানি দিয়ে ব্রেডগুলোকে 2 পাশ দিয়ে ভিজিয়ে নিয়েছে। ভিজিয়ে নেওয়ার পরে হাত দিয়ে চেপে নিচ্ছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, ব্রেডটার 4 পাশ থেকে কেটে নিয়েছে। ব্রেডের 4 ধারগুলোকে একটা ছুরির সাহায্যে আগে কেটে নিয়েছিল। একই রকমভাবে সবগুলো পাউরুটিকে পানিতে ডুবানোর পরে হাত দিয়ে চেপে চেপে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছে। এই রকমভাবে যেমনভাবে করছে ঠিক এইরকমভাবে সবগুলোকে করে নিতে হবে। সব পাউরুটিগুলোকে পানিতে ভেজানোর পরে এরপর যে পুরটা তৈরি করেছিল সেই পুরটা দিয়ে দিচ্ছে। পুরটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে একটা শেপে আনতে হবে। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম আলতোভাবে একটা শেপে নিয়ে আসতে হবে। দেখতেই পাচ্ছ তোমরা, এরকম একটা শেপে নিয়ে এসেছে। তোমাদের সুবিধার জন্য আরও একটা করে দেখাবে। ঠিক একই রকমভাবে 1 টেবিল চামচ মতো পুর দিয়ে দিয়েছে। এরপর এটাকে আবার চারিদিক দিয়ে মুড়ে
আলতোভাবে চেপে চেপে মুখটাকে লাগিয়ে দিতে হবে। ঠিক একই রকমভাবে সবগুলোকে তৈরি করে নেবে। এইরকমভাবে পাঁচটি ব্রেড তৈরি করে নিয়েছে। এরপর পাউরুটিগুলোকে তেলে ভাজার পালা। পাউরুটিগুলোকে ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, সাদা তেল দিয়েছে, এটা সাদা তেলেই ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এরপর সেই ফেটানো ডিমে পাউরুটিগুলোকে ডোবানোর পরে তেলে দিয়ে দিচ্ছে। ঠিক এরকমভাবে খুব ভালোভাবে ডিপ করতে হবে এবং একে একে ছেড়ে দিতে হবে। একসঙ্গে যতগুলো হবে ততগুলো ভেজে নেবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটি মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। একসঙ্গে চারটি দিয়ে দিয়েছে। এরপর পাউরুটিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিতে হবে। এক পাশটা একটু লাল হওয়ার পরেই উল্টিয়ে দিচ্ছে। এগুলোকে ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, এগুলো 1 থেকে 2 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়, আর খুব বেশি পরিমাণে তেলও টানে না। আর একটা কথা তোমাদের বলে দিই, 2টো ডিম দিয়ে 10 পিস ব্রেড ভাজা যাবে। এটি অসাধারণ একটি রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। এটা রেডি হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছে। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি।